আমার তো 8 সাল থেকে কিডনিতে ক্যান্সার হয়েছিল, সেই কিডনিটা ম্যানেজ করে দেওয়া হয়েছে। স্বামী মারি গেছে ভাই, সেই সেলফি হয়েছে আমার, হয়েছে আমিও মরবো কোথায়। এই আর্সেনিক যুক্ত জল খেয়ে 100 জনেরও বেশি মানুষ নানা রোগে ভুগছে। এই গ্রামে 3টি টিউবওয়েলের জল পরীক্ষা করে আর্সেনিক ধরা পড়েছে। আপনার টিউবওয়েলের জল পরীক্ষা করেছেন? পরীক্ষা করেছি। রিপোর্ট কি দেওয়া হয়েছে? রিপোর্ট যে পানি জল লড়াই যাবে না, আর্সেনিক আর্সেনিক। হ্যাঁ, এই জল ব্যবহার করছেন কেন? আমার এখন পাশকার বাড়ি চেটি বলে তো একই ই সমস্যা। তাহলে কোন কলে টি বলে জল খাবো বলো? পরীক্ষা করে বুঝে দেখেছি টি বলের পানি ছুঁতেই পাওয়া যাবে না। তা আপনি ব্যবহার করছেন কেন? মানে টি বলের পানি খাই এখন কোথা করে খাবো। এই গ্রামের বাসিন্দা মাহাতাব আলীও বিষের জল খেয়ে আক্রান্ত। তার বাম সাইডের কিডনিতে ক্যান্সার ধরা পড়েছে। মাহাতাব আলীর দুই ভাইও ক্যান্সার রোগে মারা যায়। আমার তো 8 সাল থেকে কিডনিতে ক্যান্সার হয়েছিল, সেই কিডনিটা লেফট সাইডের কিডনি ম্যানেজ করে দেওয়া হয়েছে। ইয়াতে লিভারের টাচ করিস হলো, ওই জন্য কেমো চলছে। আপনি কোথাকার জল পান করেছেন? আমি বাড়িতে টিউবওয়েল বসেছিলাম, আমার বাপ বসেছিল 20 বছর আগে, সেই টিউবওয়েলের জল খেয়ে এটা হয়েছিল। পরে জল আমি ট্রান্সফার করে বসেছি, তো এটা তো নাকি আর্সেনিক তাই বলছে। পঞ্চায়েত সমিতি থেকে এসেছিলো, এসে জল নিয়ে গেছিলো, খরচপত্র দেয়নি, মৌখিক বলেছে আর্সেনিক আছে। সেই টিউবওয়েলের জল আপনারা ব্যবহার করেন এখন? ব্যবহার করি মানে গোসল বাথরুম পায়খানা এগুলিতে ব্যবহার করি। ব্যক্তিগতভাবে যে টিউবওয়েলগুলি বসানো হয়েছে সেগুলির জল পরীক্ষা করা হয়নি, এখনও ওই টিউবওয়েলের জল পান করছে এবং ব্যবহার করছে। আমি বিডিও অফিসে যাই এবং পিইসি দপ্তরের আধিকারিক গৌতম ডোমকে আমি আর্সেনিক যুক্ত 3টি টিউবওয়েলের কথা জানাই। তিনি জানান যে ওই জল ব্যবহার না করার জন্য সচেতন করার পরামর্শ দেন। এই গ্রামের মানুষের দাবি আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহ করা হোক, এই গ্রামের মানুষ যাতে আর মারা না যায়। এই সমস্যা সমাধানের জন্য পিএইসি আধিকারিক বিকাশ সাহাকে 9434190425 এই নম্বরে আবেদন করুন। আমি নেশাতুন খাতুন, মুর্শিদাবাদ জেলা থেকে, ইন্ডিয়া আনহার্টের পক্ষে।